ব্যাপার হচ্ছে যে আমাকে ফ্লাইটে বসতে দিল না, কারণ আমাকে বোর্ডিং পাস দিল না, কারণ হচ্ছে যে প্যাকিং কমপ্লিট, ফ্রেশও হয়ে গেছি। ঘড়িতে বাজে বর্তমানে 12:10, দুপুর। বেরোতে হবে আমাকে, কারণ আজকে আবার চেক আউট, ছেড়ে যাচ্ছি, ভালো লাগছে না, তো যেতে তো হবেই। তো ব্যাপার হচ্ছে যে আমি এখান থেকে বেরিয়ে এই ভেলেসারু মালদ্বীপস, ভেলেসারু আইল্যান্ড থেকে বেরিয়ে আমার হোটেল বুকিং ছিল মাফুসি আইল্যান্ডে, যে সেখানে গিয়ে আমি দুরাত কাটাতাম। তো বাট বাড়িতে এমার্জেন্সি কাজ পড়ে গেল, তো সেই জন্য আমাকে আর্জেন্ট বাড়ি ফিরতে হচ্ছে। তো বিকাল পাঁচটায় মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমার কলকাতার ফ্লাইট আছে, তো ভায়া ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে আমাকে 15 থেকে 16 ঘন্টার মতো লে ওভার আছে, 15-16 ঘন্টা ব্যাঙ্গালোরে বসতে হবে, টাইম কাটাতে হবে, তারপর তখন আবার নেক্সট ফ্লাইট নিয়ে তারপর কলকাতা। তো এখন বর্তমানে আমি যাচ্ছি চেক আউট প্রসেসে। এখানে 2 রাজ্যে থাকলাম, কী খেলাম, কী অ্যাক্টিভিটি নিলাম, আর যা কিছু বিল হয়েছে আমাদের, সে বিলগুলো আমাকে পেমেন্ট করতে হবে, চেক আউট প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো চলে আসলাম এই রিসেপশনে। বিল আসলো আমাদের 2 রাতের, আমরা যেখানে থাকলাম, তো 2 রাতের আমরা যে খাওয়া দাওয়া খেলাম, স্পিড বোটে আসলাম, আবার ব্যাক করব এয়ারপোর্টে, আর অ্যাক্টিভিটি কিছু নিয়েছিলাম, ওয়াটার স্পোর্ট, তো সেগুলো টোটাল বিল এসছে $1,027। দেখতে পাচ্ছ, $1,027। তো $1,027 ইন্টু 82.5, ক্যালকুলেট করে নাও। চেক আউট প্রসেস কমপ্লিট হলো, বিল পেমেন্ট করে দিলাম, এবার ব্যাগটা রিসেপশনে ছেড়ে দিলাম, কারণ ঘড়িতে বর্তমানে বাজে 12:00, আর আমার স্পিড বোট ছাড়বে ঠিক দুপুর 2টার সময়, তো 2 ঘন্টা আছে আমার কাছে টাইম। সেই টাইমের মধ্যে আমি ব্রেকফাস্ট করব, আর এখানে পুরো একটু এক্সপ্লোর করব একটু হালকা, আবার লাস্ট টাইম। যদি কোনো কিছু কেনাকাটা করতে চাই, তাহলে এই আইল্যান্ডের মধ্যেই মানে দোকান আছে, টাপড় টাপড় আরও কী কী আছে সামনে তোমাদেরকে দেখাচ্ছি। আমারও যদি কিছু পছন্দ হয় তাহলে আমিও কিছু কেনাকাটা করবো, তাহলে ঢুকি ভিতরে। এবার একটু কিছু খেতে হবে, যেহেতু আজকে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, যদিও তবু আমি খাইনি, তো আমি কিছু অর্ডার করলাম, যেটা আসবে খাবো। খাবার চলে আসলো যেটা অর্ডার করেছিলাম, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী খাবার আসলো। আমি এটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে লোকাল ফুড এখানকার মালদ্বীপসের। অ্যাকচুয়ালি এটা আছে মনে হয় মাটন আছে, আর এটা হচ্ছে টাইগার প্রনস, আর এটা তো তোমাদেরকে দেখালাম, এটা কমপ্লিমেন্টারি। খাওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ ওয়াটার ভিলা, জীবনের এটা একটা আমার স্বপ্ন ছিল যে মালদ্বীপ আসব, আর এই ওয়াটার ভিলা ঘুরবো, দেখবো, থাকবো, তো আমার স্বপ্ন পূরণ হলো, আমি খুব খুশি। এত সুন্দর জায়গা, কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে ওয়ার্ডস নেই যে আমি তোমাদেরকে বোঝাবো যে এই জায়গাটা কত সুন্দর। ঠিক আছে, আসছি তাহলে।
এই দাদার সাথে দেখা হলো। এই দাদার বাড়ি হচ্ছে বাংলাদেশ, এখানে কাজ করে। দাদার নাম ছিল এমদাদুল। তো দাদা আমার বেশ কয়েকটা ছবি তুলে দিল, বেশ ভালো ভালো ছবি তুলে দিল। ছবিগুলো আপলোড করবো আমি আমার ইনস্টাগ্রামে, পারলে তোমরা ফলো করে নিও। ইনস্টাগ্রামে আমার প্রোফাইল নেম হচ্ছে গেদুমণি, গেদুমণি নামে সার্চ করলে পেয়ে যাবে। টাইম হয়ে গেল আমার স্পিড বোটের, তো এবার আমি যাচ্ছি আমার বোটে, নিয়ে যাচ্ছে আমাকে এনেরা। এটাই আমার বোট, এটাতে আমাকে যেতে হবে। ওকে, ব্যাগ এখানে রেখে দিলাম আর এখানে আমি বসে গেলাম। এই হচ্ছে স্পিড বোটের ভিতরটা। এবার যাচ্ছি মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পৌঁছে গেলাম এয়ারপোর্টে, বাসে এবার আমি নামবো। দেখতে পাচ্ছ পৌঁছে গেলাম এয়ারপোর্টে, এবার ভিতরে যাব। ভিতরে ঢুকে বোর্ডিং পাস নেব আমার, তারপর সোজা ব্যাঙ্গালোর। Yeah, I have. You have to wear inside. Okay, I'll wear at that point, okay? Yeah. And do you have the QR code? Yeah, I have. Yeah. বললো যে ডু ইউ হ্যাভ দ্য কিউআর কোড, মানে হচ্ছে হেলথ ডিক্লারেশন ফর্ম ছিল, যেটা অনলাইনে আমাকে ফিল আপ করতে হয়েছে। তো সেটা ফিল আপ করলে একটা কিউআর কোড জেনারেট হয়, সেটারই কথা বলছিল। এবার আমি কোথাও এখানে একটু দাঁড়াবো, মাস্কটা পরবো, তারপর আমি ভিতরে যাব। এবার আমি ডিপার্টমেন্টের দিকে ঢুকছি, বাইরে বসবো না কিছুক্ষণ। দিসবে ইয়া দিসবে এন্ড দ্য জেন্টলম্যান ওভার হিয়ার ওকে ইজ গোইং টু স্ক্যান দ্য কিউআর কোড। ইয়া ওকে, বাই বাই, বাই বাই, হোপ টু সি ইউ ওয়ান্স অ্যাগেইন। ইয়া সি ইউ। তো যাচ্ছি এবার বোর্ডিং পাস নিতে। তো বলে দিল যে সামনে কিউআর কোড আমার চেক করা হবে, যাই। কিউআর কোড ইনি চেক করলেন আমার। এবার আমি যাচ্ছি ভিতরের দিকে, এখানে ব্যাগ স্ক্যান হবে, অতএব আমাকে সব কিছু রাখতে হবে, কিছু করার নেই। ব্যাপার হচ্ছে যে আমাকে ফ্লাইটে বসতে দিল না, কারণ আমাকে বোর্ডিং পাস দিল না, কারণ হচ্ছে যে আমার আরটিপিসিআর টেস্টটা টাইম এক্সপায়ার হয়ে গেছে। আমি ভাবছিলাম যে 96 আওয়ার্স মানে কাজ করবে, কিন্তু না, 72। তো 72 আওয়ার্স পার হয়ে গেছে। তো সেই জন্য আমাকে বোর্ডিং পাস থেকে বলা হলো যে তুমি একটা কাজ করো, আমি তোমাদের তোমার ফ্লাইট নেক্সট ডে শিডিউল করে দিচ্ছি, আর তুমি এখানে কী বলে আরটিপিসিআর টেস্ট করে আসো, তারপরে তোমাকে আমরা অ্যালাউ করবো ফ্লাইটে বসার জন্য। তো এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট থেকে বেরিয়ে হুলুমালের দিকে, যাব ওখানে। ওই বোর্ডিং পাসের কাউন্টারে যে ম্যামটা ছিলেন, উনি আমাকে লিখে দিলেন এখানে কিছু এখানকার নার্সিং হোমের মানে মেডিকেল, যেখানে আর্টিফিশিয়াল টেস্ট করা যাবে সেখানকার, আমাকে বললো, অ্যাড্রেস দিল। ক্যাবে বসলাম, 75 MBR লাগবে এখানকার লোকাল কারেন্সি। তো যাচ্ছি আবার এবার সেখানে আর্টিফিশিয়াল টেস্ট করাতে। স্যাম্পেল দেওয়া হয়ে গেল, এবার আমি বাইরে যাব। এবার ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে লোকালে কোনো একটা চিপে মানে সস্তা কোনো একটা হোটেল নেব সমুদ্রের পাশে, তারপর এক রাত এখানে আমি কাটাবো। তো সেটা আমি ক্যাব ড্রাইভারের সাথে কথা বলে নেব। দাদাকে বললাম যে বিচ সাইড চিপার হোটেল, তো দাদা এখন আমাকে ওখানে নিয়ে যাবে।
এবার এখানে একটা দোকান আছে, এই দোকানে এই দাদাটা নাকি আমাকে হেল্প করবে, মানে আমার ট্যাক্সি ড্রাইভার বললো যেটা আমার বন্ধু হলো, তুমি এর সাথে চাও গিয়ে তোমাকে ভালো মতো তোমাকে একটা গেস্ট হাউস করে দেবে, বুক করে দেবে। ও এই হচ্ছে রুম, রুমে ঢুকে পড়লাম। এই যে রুম, এই রুমের ওয়াশরুম অতটাও ভালো নেই, তো এই রুমের ভাড়া পড়লো $70 এক রাতের জন্য। যখন বাধ্য থাকতেই হলো, কিছু করার নেই, তো মন খারাপ করে তো রুমে শুয়ে থাকা যাবে না বা বসা বসে থাকা যাবে না, তো যাই তবু একটু বাইরে এটা দেখে আসি সন্ধ্যাবেলা, মানে কেমন লাগে লোকাল আইল্যান্ডের এক্সপিরিয়েন্স কী আছে বা কেমন লাগবে দেখতে, পরিবেশটা কেমন কী আছে না আছে একটু যাই গিয়ে দেখে আসি। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। রুম থেকে বেরিয়ে এই ক্যাবটি বুক করলাম। বুক করার পর ড্রাইভারকে বললাম তুমি আমাকে এই আইল্যান্ডটা একটু ঘোরাও। ফিরে যাচ্ছি রুমের দিকে, কারণ তেমন এক্সপিরিয়েন্সটা তেমন ভালো হলো না, তেমন আমরা কিছু দেখতে পেলাম না। তো বাইরে যাব, একটু খোঁজ খবর লাগাবো, যদি বাঙালি খাবার কোথাও পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়। তো বাঙালি খাবার খাবো, তারপর যাবো বাঙালি কোনো রেস্টুরেন্টে, যদি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। এবার দেখা যাক। বাংলাদেশি রেস্টুরেন্ট? জি, ঠিক আছে। মানে বাংলাদেশি খাবার পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে। বিদেশে এসে সেই বাঙালি খাবার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এই স্যালাড, আর এটা একটা সবজি আছে, আর এই যে ভাত। দাদা অর্ধেকটা উঠিয়ে নিন, অর্ধেকটা পুরো অর্ধেকটা উঠিয়ে নিন। তো আমি জিজ্ঞেস করলাম যে ট্যাংরা মাছ কীভাবে পেলেন এখানে, তো বললো যে এটা বাংলাদেশি ট্যাংরা মাছ, মানে এটা ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশ থেকে মালদ্বীপে। আমি খাবার খেয়ে নিলাম, দেখতে পাচ্ছ এখানে যে খাবারটা খেলাম হলো, তো আমাকে দাম দিতে হলো মাত্র ৪০ MBR, মানে ৪০ মালদ্বীপিয়ান রুপিয়া। তো ভাবতে পারছো যে আমি যে প্রাইভেট আইল্যান্ডে থাকলাম ওখানে খাওয়ারের দাম কত দিতে হচ্ছিলো, আর এখানে যে আমি খাবারটা খেলাম, ওখানে তো খাবার খাচ্ছিলাম যেটা সেটা তো তৃপ্তিসম্মকর খাবার খেতে পাচ্ছিলাম না, মানে আমি তৃপ্তি পাচ্ছিলাম না। তো ঠিক আছে, যদি তোমরা যদি আসো এখানে হুলুমালেতে, তো এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, তোমরা ট্রাই করতে পারো, খুঁজে নিতে পারো, খোঁজখবর নিয়ে নিতে পারো। এখানে খোঁজখবর নিতে গেলে এখানে এসে খাওয়ার খাবে, সস্তায় খাওয়ার পাবে, আর একেবারে মন মরে খাওয়ার খেতে পারবে। তো এখন ফিরে যাচ্ছি এখান থেকে আমি আমার নিজের হোটেলে। রানী বিচ, আর অ্যাকচুয়ালি কি যে আমার জানা ছিল না যে আমার যে হোটেলটা আছে এই যে রানী বিচ, ঠিক রানী বিচের পাশেই, কিন্তু মানে পাশের বিল্ডিংটাই হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট। তো কত ভালো হলো বলো, মাত্র ৪০ MBR দিলাম আর পেট ভরে আর মনের মতো খাবার খেলাম, আর কি চাই বলো। লুচি হোটেল এবার বাংলা বোঝেন আপনি? হ্যাঁ বাংলা বুঝি। বলছি সারা তিন ইন্টারনেট চলবে তো? সারা তিন ইন্টারনেট চলবে। ওয়াইফাই চলবে তো? কন্টিনিউ বন্ধ হবে না? তো ওয়াইফাই তো বন্ধ হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমার রুম চলে আসলাম, রুমের চাবি, ঘড়িতে বাজে বর্তমানে লোকাল টাইম হচ্ছে 10:30, আর ইন্ডিয়ান টাইম হচ্ছে 11। এবার আমি ঘুমোবো,
কারণ আমার সকালে তাড়াতাড়ি উঠতে হবে অ্যারাউন্ড 9টার সময়। তো আজকের মতো এখান থেকেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে।